আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় তানোর ও গোদাগাড়িবাসী তথা রাজশাহী একবাসী। আমার এলাকা তথা রাজশাহী একের অনেক মানুষ, অনেক জনগণ আছেন যারা আমাকে ফোন করছেন যে আপনি ইলেকশন করেন, আপনি ইলেকশন করেন। অনেক তরুণরা আমাকে উৎসাহ দিচ্ছেন। তো তাদের জন্য মূলত এবং আমার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমি ঠিক করেছি, আমি সিদ্ধান্ত নিয়েছি এই নির্বাচনে আমি রাজশাহী এক থেকে স্বতন্ত্র ইলেকশন করব। তো আমি তো নিশ্চয়ই হারার জন্য ইলেকশন করব না, আমি আমার পক্ষ থেকে জেতার জন্য ইলেকশন করব, চেষ্টা করব। তো আপনারা যারা ইলেকশনে করার কথা ভাবছিলেন কিন্তু করবেন না, তারা কেন ঘরে বসে থাকবেন? আপনারাও চলে আসেন, আমরা সবাই মিলে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা করি। ইনশাল্লাহ আপনার যদি যোগ্যতা থেকে থাকে, আপনি যদি মানুষের জন্য কিছু করে থাকেন, তাহলে অবশ্যই আপনিও জিতে বের হয়ে আসতে পারবেন, কোনো সন্দেহ নাই। সো আমি কথা দিচ্ছি, আমি যদি নির্বাচিত হই, আমার এলাকার মানুষকে আমি সম্মানিত করব। তো আমি এলাকার মানুষের জন্য অনেক কাজ করেছি, অনেক মানবিক কাজ করেছি, খেলাধুলার আয়োজন করেছি, অনেক কিছু করেছি। এখন আমার এলাকার মানুষ যদি আমাকে চায় তাহলে তারা তো আমাকে ভোট দিবে। আর এই আসনটা মানে রাজশাহী একের প্রতি আমি চাই যে বাংলাদেশের সমস্ত টিভি মিডিয়ার ফোকাস যাতে এই দিন, নির্বাচনের দিন, এই রাজশাহী একের দিকে থাকে। আমি যেহেতু 12 বছর এই সাংস্কৃতিক অঙ্গনে কাজ করেছি, চলচ্চিত্রে কাজ করেছি, যতগুলো টিভি মিডিয়া চ্যানেল আছে তারা সবাই আমার শুভাকাঙ্ক্ষী হিসেবে আমার পাশে থাকবে ওই নির্বাচনের দিন, এই এলাকাতে তারা নজর রাখবে। ইনশাল্লাহ আপনার যদি যোগ্যতা থেকে থাকে, আপনি যদি মানুষের জন্য কিছু করে থাকেন, তাহলে অবশ্যই আপনিও জিতে বের হয়ে আসতে পারবেন।